নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া একটা ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে চলে এসেছি, যার নাম হলো ওল দিয়ে ও চারাপোনা মাছ দিয়ে হালকা বা পাতলা ঝোল। তো আসুন তাহলে আমি ওলটাকে প্রথমে কেটে নিই। আমি ওলটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, এবার খুব ভালো করে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর এই ওলটা খুবই ভালো ওল, আর দেশি ওল, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এই ওলটা আমাদের বাড়িতেই আছে, তো ভাবলাম আজকে ওলের একটা রেসিপি বানাই। আমি ওলটাকে কেটে নেওয়ার পর ওলের মধ্যে জল দিয়ে রাখলাম, যাতে ওলটা কালো হয়ে না যায়। আর এইদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, মিক্সিং জারে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা নেওয়ার পর রসুন আর আদা একসঙ্গে নিয়ে নিলাম, আর সাথে একটু সর্ষে নিয়ে নেব। আর সর্ষে বাটা দিয়ে ওলের ঝোল খেতে বেশ ভালোই লাগে, আপনারাও একবার হলেও খেয়ে দেখবেন। তো আমি মিক্সিতে মশলাটাকে পেস্ট করে নেব। আর এইদিকে মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে হলুদ ও লবণ দিয়ে দিলাম। হলুদ ও লবণ দেওয়ার পর খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এবার আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। তার জন্য প্রথমে উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব, তারপর মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি তেলের ওপর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর কুচানো পেঁয়াজ দেওয়ার পর তেলের ওপর গোটা মৌরি দিয়ে দেব। আমি গোটা মৌরিটা তেলের ওপর দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব, আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তেলের ওপর আমি ওলগুলো দিয়ে দিচ্ছি। এবার প্রথমে ওলগুলোকে হালকা ভেজে নেব, তার জন্য এখানে সামান্য হলুদ ও লবণ নিয়ে নিলাম। আপনারাও প্রথমে ওলটাকে খুব ভালো করে হালকা করে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেবেন, দেখবেন ওলের ভেতরে নুনটা ছড়িয়ে যাবে, আর ওলটাকে খেতেও খুব সুন্দর হবে। এবার আমি ওলের মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, আমি ওলের মধ্যে আরও একটু হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দেওয়ার পর এখানে ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ওলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব, তার সঙ্গে একটু জল দিয়ে দেব, আর জল দিয়ে খুব ভালো করে ওলটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আমি এই ওলের রেসিপিটা দাদিমার কাছ থেকে শিখেছি, আর দাদিমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পুকুরে মাছ পাওয়া যেত, আর বাড়িতেই ওল থাকতো, তো তখন তারা ওল তুলে নিয়ে এভাবে ওল দিয়ে চারাপোনা মাছের এভাবে একটা ঝোল বানাতো, আর সেটা খেতে নাকি খুবই সুস্বাদু লাগত। তো আমি ওলটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিলাম, আর জল দেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দেব, আর মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে ওলগুলোকে ফুটিয়ে নেব, যাতে মাছের যে গন্ধ সেটা ওলের ভেতরে ছড়িয়ে পড়ে, আর খেতেও যাতে সুস্বাদু হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওলটা ফুটতে শুরু করেছে। তো ওলের মধ্যে আরও একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আমার কম ছিল। তো আমি ওলটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, ওলের এইরকম পাতলা ঝোল আর গরম ভাত থাকলে কোনো কিছুর প্রয়োজনই হবে না, এক থালা ভাত এমনিতেই খেয়ে ফেলা যায়। তো এবার একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম,
বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ওল দিয়ে চারাপোনা মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।